বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। সব আপনার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। ভালো তো থাকবো, এই কারণ বাপের বাড়িতে আছি না। এখন বাজে 10:56, এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো ভালো থাকারই কথা, বাপের বাড়িতে মেয়েরা আসলে কে না ভালো থাকে, তাই না? আর আমি অনেক দিন পরে বাপের বাড়িতে আছি। আজকে রাত্রেবেলা কালকে ছিলাম, তো আজকে চলে যাব বিকেলবেলায়। তো আমি বললাম যে মনে হচ্ছিলো যে আজকে ভিডিওটা করবো না, কিন্তু বললাম না না, এত জমজমাটি আড্ডা না, ভিডিও করলে ভালো লাগবে না। তো সকালবেলায় আমি তো রাত্রেবেলা দিদার বাড়িতে ঘুমাতে গেছিলাম, ভাই আমি দিদা তিনজনে খুব আনন্দ করেছি। তো এখানে তারপরে সকালবেলা উঠে আসলাম দিদার সাথে, দিদা সকালবেলা চা করে দিল, লিকার চা আর বিস্কিট খেলাম দিদা আর আমি মিলে। তারপরে ঘরে আসলাম, ঘরে মানে আমাদের তো পাশাপাশি মামা বাড়ি আর বাপের বাড়ি। তো সকালবেলা মায়ের কাছে যাই, এসে এখানে মায়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, একটু আদর খেলাম মায়ের থেকে। তারপরে এসে বিছনাগুলো গুছালাম, মায়ের দুটো বিছানা গুছিয়ে টুছিয়ে। তারপরে তো কাজের কাকিমাটা এলো, মায়ের ঘরে কাজ করে, যে তার সাথে একটু গল্প টল্প করলাম মা আর আমি মিলে গল্প করে। তারপরে স্নান টান সেরে ফ্রেশ হয়ে জামা কাপড় কেচে নিয়েছি, আর জামা কাপড় কেচে মিলে দিয়েছি, আর মেয়েরও স্নান হয়ে গেছে, মায়েরও সব কাছাকাছি হয়ে গেছে। আর মানে মা যেটু নিত্যদিনেরগুলো মায়ের কাজের কাজের পৌঁছে আছে, মানে কাকিমাটা ও সব কেচে দেয়, ওই যে ভিজিয়ে রেখে দিয়েছি, মা বলে ভিজিয়ে দেয়, কাকিমাটাও বলে গেছে যে একটু ভিজিয়ে রেখে দাও, আমি এসে কেচে দেবো। তো মায়ের বাড়িতে যে কাজের কাকিমা আছে, ও বাসন মাজা, ঘর মোছা আর জামা কাপড় কাচা করে দিয়ে যায়। তো ওই যে কাকিমাটা একটু পরে আসবে 11টার সময়, এসে কেচে দেবে, অন্য বাড়িতে কাজ করতে গেছে। মায়ের ঘরে বাসন মাজা ঘর মোছা এগুলো করে দিয়ে গেছে, দিদার বাড়িতেও কাজ করে, দিদার বাড়িতে শুধু ঘর মোছা, যেহেতু দিদা ওখানে আলাদা রান্না করতে হয় না, দিদা আমাদের ঘরেই থাকে, আমাদের ঘরেই খাওয়া দাওয়া করে একসাথে। তাই দিদার ঘরে কাপড় কাচা আর ঘর মোছাটা করে দেয়। তো এই যে দেখো, আমি বিছানা একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি, এই দেখো মেয়ে সব ঘেঁটে ঘুটে একাকার করেছে। আর এই যে মায়ের ঘরে পুজো হয়ে গেছে, যে আমাদের যে একটা ব্রাহ্মণ ছেলে আছে, ব্রাহ্মণ ভাই, তো ওকে পুজো দেওয়ার জন্য রেখেছে। তো মা এতগুলো ঠাকুর, তো মা বসে পুজো করতে মানে উঠে নড়তে পারে না, মায়ের তো খুব শরীরে প্রবলেম আছে অনেক রকমের, তো ওই কারণে মা উঠে বসে বসে এক এক জায়গা থেকে এসে এসে পুজো করতে মায়ের কষ্ট হয়। তাই একটা পুজো করার জন্য একটা ভাইকে রাখা হয়েছে, মানে ও ব্রাহ্মণও বাড়ি বাড়ি পুজো করে আর কি, মাসে মাসে টাকা দেওয়া হয়। তো ভাইরা রেখে দিয়েছে ওই পুজোর ভাইটাকে, ও মাসে মাসে মানে টাকা নেয় আর এই পুজো করে যায়, নিত্য পুজোটা করে দিয়ে যায়। এই যে সব পুজো করে দিয়ে গেছে, এই হয়ে গেল, আর মা পাচারি পড়লো। আর এই যে এখন দিদার জন্য রুটি সেঁকে দিলাম, দিদা দুধ দিয়ে রুটি খাবে, রুটি সেঁকে দিলাম আর চাটাও করলাম। মা বলছে তুই বস, আমার মেয়েটা ঘেমে গেছে, মা না আমাকে এত পুতুপুতু করে রাখে, তোলা তোলা করে রাখে, ওই জন্য আমি চাটা, মা চা করাই ছিল, একটু দুধ দিয়ে একটু চিনি দিয়ে একটু আদা দিয়ে একটু সুন্দর করে ফোটানো হলো। এই যে আর দিদার জন্য দুধ রুটি, ও বুড়ি ফিনিশ খেয়ে নিয়েছে লক্ষ্মী মেয়ের মতন। দিদাকে দিদা বলছে দাঁড়া মা আসুক একসাথে, তো আমরা সবাই খাবো, তুমি খাও তো। দিদা বুড়িটা না খেতে চায় না, বলছিলো আমাকে উপমা করে দিতে, তো দিয়ে হ্যাঁ মা বললো যে এখন উপমা করিস না, দিদা রাত্রে দুধ খায়নি, দিদাকে দুধ খাওয়াবো, না তো বুড়ি দুধ খেতে চাইবে না। ওই জন্য দুধটা গরম করে দিলাম, আর দিদা রুটি এনেছিল রাত্রেবেলা, রুটি করে রেখেছিল, হটপটে ছিল, দিদা বললো রুটিটা গরম কর, আমি ওই যে রুটিগুলো সব গরম করে দিয়েছি, আর পাউরুটিগুলো সেকলাম, মা বলে পাউরুটি এই যে বোঁদে আমার ফেভারিট। আর ভাই মনে হয় দিদা একটু গজা খাবে, ওই ফ্রিজের মধ্যে দেড়খানা মানে একটা গোটা আর এই হাফটা, এই দেড়খানাই গজা ছিল। মাকে বললাম, মা বলো ভাই নিয়ে এসছে খা, আর ওখানে দিয়ে এই যে পাউটি সেঁকে নিলাম, মিহিদানা আর এই যে গজা, ও আর এই যে দুধ চা, আহ ফাটাফাটি খাবার দিয়ে এখন জমিয়ে আমি মা দিদা সবাই আর আমার মেয়ে চারজন মিলে খাবো। দিদার দুধ রুটির পর্ব শেষ হয়েছে, এখন দিদার চায়ের পর্ব সারবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তোমরা সঙ্গে থাকো, কী কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, এখন বাজে 2:38। তো আজকে মায়ের বাড়িতে আমি রান্না করেছি, আর আমার খুব ইচ্ছে করছিলো, মা তো সব দিনই করে, আমি মাকে বলেছি মা আজকে আমার হাতে স্পেশাল ডিমের রান্নাটা খাও না। আর এই যে দেখো, মা বললো তাহলে বেশি রান্না করিস না কিছু, এই যে উচ্ছে ভাজা আর এই যে ডিমের ঝোল, দেখাও তোমাদেরকে ডিমের ঝোলটা দেখাচ্ছি, এই দেখো ফুটছে, ঠিক আছে? ও মা ঝোল তো একদম শুকিয়ে গেল, এতখানি খাবো না, বাবারটা শুকিয়ে যাচ্ছে। তো এই যে উচ্ছে আলু আর হচ্ছে ভাজা, এই উচ্ছে আলু বলছি, উচ্ছে ভাজা আর এই যে ডিমের ঝোল,
এই হচ্ছে আজকে রান্না, আর এই যে ছোট ভাই খাচ্ছে। আমরা আমরা আমিও খেতে বসবো না, মা ভাত বেড়ে দিয়েছে। ভাত বেড়ে দিয়েছে, যে খাচ্ছি, ভাই আমাকে ভেঙাচ্ছে, কি বদমাস দেখো। তো এই যে মা দাঁড়িয়ে আছে, মা বাবা আসলে খাবে, ডিউটি থেকে বাবা আসলে। চলো খাওয়াটা কমপ্লিট করে নিই, পরে আবার কথা বলবো। বন্ধুরা এখন বাজে 10:14, আর এখন গুড ইভিনিং বলবো না, কারণ গুড ইভিনিংয়ের সময় ভিডিও করাই হয়নি। কারণ আজকে মানে আমার বাপের বাড়িতে কিছু গেস্ট এসেছিলো, ওরা আগের থেকেই এসেছিলো, মানে আমার এক দাদা বৌদি সম্পর্কে আর একটা ভাইজি পুচকে, তো ওদের সাথে, তারপরে মায়ের বাড়িতে যে কাজ করে কাকিমা সেও বসেছিলো, সবাই একসাথেই কথা বলছিলো। তো বলতে বলতে আমার আর ভিডিও করা হয়নি, সবাই ক্যাচের ম্যাচের ক্যাচের ম্যাচের আর ভিডিও করা হয়নি, তোমরা কিছু বুঝতেও পারতে না ভিডিও করলে। তো এই কারণে আমি ভিডিওটা করিনি, তো এখন ভিডিওটা করছি। আমি বাড়িতে এসেছি 7:35, তখন মানে উপরে এসে যখন বসি, মানে আমাদের উপরতলায় যখন এসে বসি, তখন 7:35। তো সত্যি কথা বলতে এই সরি 7:31 না, মেয়ে তখনও তালা খোলেনি। আমি এসে সিঁড়িঘরের সামনে যে চেয়ার ওখানে বসেছি, আমার আর হাতের ডানা ছিঁড়ে যাচ্ছে। মা এত কিছু জিনিস দিয়ে দিয়েছে, ভাই এত কিছু মেয়ের জন্য জিনিসপত্র কিনে দিয়েছে না, ওর জন্য খাবার জিনিস, সে বইতে বইতে আমার পুরো মানে হাতের ডানা ছিঁড়ে যাচ্ছে, পিঠে পেন হচ্ছিলো। মানে আমাদের মানে অটো স্ট্যান্ড থেকে বাড়ি পর্যন্ত আসতে অনেকটাই হেঁটে আসতে হয়, প্রায় 5-7 মিনিট। আমার পিঠে প্রচণ্ড পেন হচ্ছিলো এবং আমার হাতের ডানা যেন ছিঁড়ে পড়ে আছে, দু হাতে করে বয়ে বয়ে নিয়ে এসেছি, মানে একবার এই হাতে একবার ওই হাত পাল্টে পাল্টে নিয়ে এসেছি। তো এই জন্য আমি এসে একটু বসলাম, তখন বাজে 7:31, আমি তো দেখলাম 7:31 সন্ধেবেলায়। তো মেয়ে তালাটারা খুললো আর শরীর আর টানছিল না, তো এই জন্য আর ভিডিও করিনি। শরীরটা এতটাই অস্থির ছিল, হাত পা ধুয়ে একটু বসেছিলাম, হাত পা ধুইও নিয়ে এসে অনেকক্ষণ বসে চষে আর মেয়েকে বললাম তুই একটু, আজকে তো দিনের বেলা ঠাকুর পুজো দেওয়া হয়নি, আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘটও পাতা হয়নি, আর ওই জন্য কিংবা হাজব্যান্ডের কথা তার বলে কোনো লাভ নেই, ওকে ও মানে ওর কথা যত বলবো তত নিজের রাগ হয়। তো যাই হোক, ওই জন্য বাদ দিলাম। তো মেয়ে পুজো দিল, মা লক্ষ্মীর ঘট পাতলো, বাবার পুজো দিল, বাবার ধামের পুজো দিল। এই যে তোমাদেরকে এক ঝলক দেখাই, দেখো বললাম তুই ভাতটা বসিয়ে দে, মেয়ে ভাতটা বসালো, আর আমি ততক্ষণে হাত পা ধুয়ে এসে তারপরে অনেক দেরিতে, তখন কটা বাজে আমি দেখিনি, একটু রিলস বানালাম, ঠিক আধা ঘন্টা হয়তো আগে হবে, রিলস বানালাম, মেয়ে ভাতটা বসিয়ে দিয়েছিল। দিয়ে মেয়ে তো দেখতে পারে না অত ঠিক করে, মেয়ে ভাবলো যে ভাত হয়ে গেছে, আমাকে ডাকলো, কিন্তু গিয়ে দেখলাম যে না ভাত হয়নি, আরও 10 মিনিট বসলাম, ভাত হলো গরম গরম, আর মেয়েকে বললাম ভাতে তুই আলু সেদ্ধ দিয়ে দে, আলু সেদ্ধ ভাত গরম গরম করলাম, কারণ আগামীকাল থাকবো না বাড়িতে, তার জন্য অল্প করেই ভাত বসাতে বললাম। তো আলু সেদ্ধ ভাত আর ঘি ওটাই খাবো গরম গরম। তো মেয়েকে বললাম বসিয়ে দে আর দুটো আলু দিয়ে দে, মেয়ে দুটো আলু পিস করে ভালো করে ধুয়ে ঝাল সুদ্ধই দিয়ে দিয়েছে, পরে ঝালটা ছুলে নেব। তো এখন আলু সেদ্ধ মাখিনি, মাখবো, আর এদিকে মানে কোথাও যাওয়ার আগে দেখবে আগের দিন রাত্রেবেলায় পেটটা পরিষ্কার রাখাই ভালো, একটু গরম গরম আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো বাড়িতে যেহেতু ছিলাম না তাই কোনো রান্নাবান্না তো করা হয়নি, রাত্রেবেলা গরম গরম আলু সেদ্ধ ভাত কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখবো, বেশ সুন্দর খাওয়া হবে। তো হাজব্যান্ডের জন্য রেখে দেবো, আর ফ্রিজে মাছের তেল রাখা আছে হাজব্যান্ডের জন্য, ও তার মাছের তেলটাও খেয়ে নেবে আর আলু সেদ্ধও খেয়ে নেবে। তো এখন কী বলবো, ভাই কী এনেছে মানে মা কী দিয়েছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো মা কী দিয়েছে, মা ভাই বড় ভাই মাকে পুরী নিয়ে গেছিলো, বাবা তোমাদেরকে তো বলেইছিলাম বোধ হয় আগের ব্লগে, মনে পড়ছে না। তো বড় ভাই বাবাকে মাকে আর আমাদের একজন রিলেটিভ হয় তাদের সাথেই গেছিলো, তো একটা রিলেটিভ ভাই হয়, সে ভাই ভাইয়ের বউ, তার শ্বশুর শাশুড়ি, সে ভাইয়ের শ্বশুর শাশুড়ি এই চারজন, আর আমার মা ভাই আর বাবা, বাবা ছোটো ভাই এরা যায়নি, কারণ এদের ডিউটি ছিল বলে এরা যায়নি, আর বাবা অন্য কারোর সাথে যেতে চায় না। হ্যাঁ আমাদের মেয়ে জামাই নাতি নাতনি এদের সাথে বাবা যেতে ভালোবাসে। তো তোমরা তো জানোই পুরীতে স্পেশাল খাজা হচ্ছে কাকাতুয়া, কাকাতুয়া তো জানোই তোমরা এটা সবাই। তো এখন ওখানে তো এখন প্যাকেট সিস্টেম, আগে তো সেই তোমার কি বলে তালপাতার সেই ইয়েতে করে দিত,
এখন আছে কিনা জানি না। হ্যাঁ আছে আছে, মারা পুজো দিয়েছে ওইটাই করে, পুজোর প্রসাদ খেয়েছি একটু একটু করে, আর মা সবার জন্য প্যাকেট ধরে ধরে নিয়ে এসেছে একটা করে, এই যে খাজা, আর এটার মধ্যে পুজোর প্রসাদ আছে, তো এটা কাউকে কাউকে দেবো অল্প অল্প করে ওই জন্য। আর এই দেখো আমার ভাইয়ের খেয়ে বসে কোনো কাজ আছে ভাগ্নির জন্য, মানে আমার মেয়ের জন্য দুনিয়ার জিনিসপত্র দিয়েছে, দেখো পারবি খুলতে? দাঁত দিয়ে খুলতে হচ্ছে, এমন টাইট করেছি আমি, তো তোমায় দেখিয়ে দিই। এই দেখো চানাচুর, এই যে এলাচ চকোজে এলাচ, এই দেখো অরেঞ্জ স্কোয়াস, এই দেখো অরেঞ্জ স্কোয়াস কিষানের, এই দেখো পরীক্ষার সময় ম্যাগি প্যাকেট দিল, আবার ম্যাগি মা দিয়েছে, তারপরে ভাই দিয়েছিল ওইটাই শেষ হয়নি এখনো, আবার ম্যাগির প্যাকেট, আবার এগুলো কি, এগুলো ম্যাগি, এগুলো অন্যরকম, এটা মশালা ম্যাগি, এই দেখো মশালা ম্যাগি প্যাকেট, এক প্যাকেট দু প্যাকেট তিন প্যাকেট চার প্যাকেট পাঁচ প্যাকেট, আচ্ছা আবার এই দেখো বারবেন বিস্কুট মেয়ে খেতে ভালোবাসে, দুই প্যাকেট তিন প্যাকেট চার প্যাকেট, এই দেখো পাঁচ প্যাকেট, এই দেখো ওর মামা খেয়ে বসে কাজ নেই, আমার ছোটো ভাই এই যে এগুলো সব তার ভাগ্নির জন্য দিয়েছে, কি বলবে কালকে সন্ধেবেলা স্পেন্সার থেকে আসার পথে স্পেন্সারে বাজার করে নিয়ে চলে এসেছে, কিছু বলার আছে বলে, গেলেই এরকম তো এগুলো লোটা কম্বল নিয়ে এসেছি, এই জন্যই ব্যাগ এত ভারী, আর আমার হাতের ডানা যন্ত্রণা করে গেছিলো, পিঠে পেনও ছিল, এখন আর কোনো পেন নেই। তো চলো বন্ধুরা, আর ভীষণ ঘুম পাচ্ছে, দুপুরে ঘুমিয়েছি মায়ের বাড়িতে, আর মা আর দিদা মিলে প্রত্যেক বাড়িতে অটোতে তুলতে আসে, আমাদের তো বাড়ির সামনেই অটো স্ট্যান্ড একদম সামনে, তো আর বেরোনোর সময় আর ভিডিও করিনি, রাতের বাড়ির সব বাড়ি ভিডিও করি, তো অন্ধকার অন্ধকার থাকে তো ওই জন্য আর ভিডিও করিনি। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তো চলো টাটা বাই বাই, গুড নাইট, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, তো চলো টাটা।